এখানে দাঁড়াও, তোমাকে টিপ পরিয়েছিলাম না, পাউডার দিই, পাউডারটা একটু দিয়ে দিই। জুতো নিয়ে এসো, জুতো। হ্যাঁ, জুতো পরে নাও। আর বেশি দূরে না, এখানে রেল বাজার, আমাদের রেল বাজারে, মানে প্রতিবারে আলিপুরে যাই কেনাকাটা করতে, কিন্তু এবারে আর আলিপুরে যাচ্ছি না, এখানেই কেনাকাটা। কেনাকাটা বলতে কি বলতো? হ্যাঁ, মানে দেখতে পারবে অবশ্য। হ্যাঁ, নেই, ওইখানে আছে তো জুতো। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। ইচ্ছেই ছিল না গো, জোর করে না গেলে আবার প্যার প্যার করতে। শরীর খারাপ থেকে একটু সুস্থ হয়েছে, দেখো মেঝেতে শুয়ে পড়ছে, বাবা এরকম করে না। তো চলো, আমি এখন রেডি হয়ে নিই, তারপরে নিয়ে নিজেকে শুয়ে কেমন গোড়াগড়ি খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু সুস্থ হয়েছে তো, দুষ্ট শুরু হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো দেখেছো কিভাবে মেঝেতে শুয়ে কেমন করছে, বাবাই কিন্তু বকা দিবে, মা মানে সদ্য সদ্য জ্বর থেকে করছে, বাবাই কিন্তু বকবে, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। এখন খুশি আছে। তো চলো, আমি রেডি হয়ে নিই। এত রোগা হয়ে গেছি, মানে কি বলবো, কোনো ড্রেসই হয় না এখন, জানো, ইচ্ছেই করছে না যেতে, মানে কি বলবো, মন চাইছে না। কিন্তু মেয়ে সুস্থ হয়ে গেছে, মেয়ের খুশি, মেয়ের আনন্দ, মেয়ের কথা চিন্তা করে এখন নিজের কথা বলে হবে না। রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি, জলটা নিলাম এই কারণে যদি কাশি উঠে, তাই হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 3:30 প্রায়, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, মানে ফাইনালি পুজোর শপিং করতে যাচ্ছি। মেয়ে সুস্থ হয়েছে, তো মন ভালো নেই, টেনশনের মধ্যে আছি, তারপরেও যাচ্ছি এই কারণে, কারণ যাওয়া হয়তো হতো না। তো মেয়ে কাল থেকে একটু সুস্থ হয়েছে, তো মেয়ের মুখে হাসি ফোটাতে, মেয়ের খুশি দেখতে, তাই আমরা আজকে যাচ্ছি, রেলবাজারেই যাচ্ছি। প্রতি বছর আমরা আলিপুরে যাই কেনাকাটা করতে, কিন্তু এবারে আর যাওয়া হয় না, মানে কেনাকাটা করতামই না। তিনি বাবাই কাল থেকে বলছে চলো টুকটাক কেনাকাটা করি, তো ইচ্ছেই নেই। আর দেখতেই পাচ্ছ চেহারা খুব খারাপ হয়ে গেছে, মানে আমার কথা বলারও শক্তি নেই, খুব দুর্বল সঙ্গে হয়েছে। তো যেতে হবে শুধু মেয়ের জন্য, মেয়ের মানে খুশিতে আমরা খুশি। তো ওকে রেডি করে দিয়েছি, পুরো একদমই আনন্দে, মানে কি বলবো, সেই খুশি। তো এখন আমরা যাবো, তিনি বাবাইও রেডি হয়ে গেছে, আর কি কী কেনাকাটা করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো সাথে থাকো, দেখতে থাকো, চলো। হয়েছে তো, ফাইনালি রেডি হয়ে গেছি, ওরা রওনা দিয়ে দিয়েছে। সবসময় পরি তো ওই জামাগুলো পরে ভিডিও করি, তো সেই জন্য একটু সেন্ট দিয়ে দিলাম। ওরা খেপে, আচ্ছা মোবাইল নিয়ে চলে গেছে। তো চলো, ওরা রওনা দিয়ে দিয়েছে, বড় রেগে যাচ্ছে, দেরি হয়ে গেছে না, যাওয়ার ইচ্ছে ছিল না, বললাম না, আর শরীর দিচ্ছে না, জানো, কিছুই ভালো লাগছে না। কিন্তু ওই যে মেয়ে, মেয়ের কথা ভেবে এত খুশি, মেয়ে না গেলে না, আর এতদিন যেভাবে ভুগছে না, কি বলবো, খুব ভুগছে মেয়েটা। লাইট ফ্যান অফ করুন, মোবাইল যে কই রেখেছে, মোবাইল কোথায় রাখছে, কোথায় খুঁজবো, ও পেয়েছি। এখন লাইট ফ্যান অফ করি, দেরি হয়ে যাবে বলে না খেয়ে দিয়ে উঠে বাসন ধুয়ে দিই, বাসন রেখে দিয়েছি। তো চলো চলো, ওরা রওনা দিয়ে দিয়েছে, পরে না রেখে যাবে, আমার বর এমনিতে পুরো রাগি, মানে একটু এদিক ওদিক হয়ে গেলে সেই খেপে যায়। হ্যাঁ, তো চলো
ফাইনালি রওনা দিয়ে দিয়েছি, কি অবস্থা রোদ, টোটো নিয়ে দাঁড়িয়ে আছে, এখন গেলে পরে দিবেনি, টোটো পেয়ে গেছে, মেয়েও বসে পড়েছে। টোটোটা এই টাইমে পাওয়া যায় না, কারণ এখন সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে না। চলো তো রওনা দিয়ে দিয়েছি, চলো সাথে থাকো, পরে কথা বলি। তো টোটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি, দোকান খোলা আছে কিনা, সব দোকান প্রায় মানে এখন খুলছে। এই টাইমটা আসি না এই টাইমে কোনোদিন মার্কেটিং করতে, আজ টাইম যাচ্ছি। দিন দুপুরে টিপ পাতাও কিনতে লাগে আমার, টিপ পাতা দেখে মনে পড়ে গেছে। এটার তো নেই, হ্যাঁ এটার আবার নেই, ভেতরে কি কাপড় টাপড় নেই না? আছে, মেয়ের জন্য জুতো কিনতে গেলাম না, ওইখানে আমার বরের জুতো চেঞ্জ হয়ে গেছে, মানে ওখানকার যে ওখানে দোকানে কাজ করে মনে হয় না, ও ছেলেটা পরে চলে গেছে, এখন ওয়েট করছি ও জুতো নিয়ে আসবে, তারপরে বাড়ি যাব। আর আজকের অনেক বড় একটা কাজ করলাম, মিটিং থেকে পয়সা উঠালাম আমি। তো গাইস মাত্র ঘরে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 5:30, এখন ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়ে নিই, মেয়েকেও ড্রেস ছাড়িয়ে দিয়েছি, মানে পুরো রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। তো ঘরে আসার পরে শুয়ে দিয়েছি, উঠে পড়েছে, পুরো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, পুরো ঘর একদম জগা খিচুড়ি হয়ে আছে। এখন আমি হাত পা ধুয়ে ড্রেসটা ছেড়ে সন্ধ্যে দিয়ে নিই, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস সন্ধ্যে দিয়ে চলে এলাম, প্রচুর খেতা পেয়েছে, মানে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম। আর কী কী কেনাকাটা করলাম অবশ্যই শেয়ার করবো, তবে আজকে না, কারণ আর একটু কেনাকাটা বাকি আছে, তো হয়ে যাক তারপরে একদমই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আজকের মানে মানে কি বলবো, ফার্স্ট টাইম অনেক ফল কিনে আনলাম, কারণ শরীর ভীষণ খারাপ, ভীষণ উইক, তো তার জন্য ফল কিনে আনলাম। আর এটিএম থেকে ফার্স্ট টাইম পয়সা উঠালাম, এই যে দেখো আমার মেয়ে ফল কাটা শুরু করে দিয়েছে, খালিগা, জামা পরতে বললাম জামা পরবে না, তাই আমি ওকে দেখাচ্ছি না, কারণ পুরো খালিগা, কী বলতো পুরো ঘেমে গেছে, তো তাই ওকে ঘরে এসে জামাটা ছাড়িয়ে দিয়েছি, ওকে জামা পরতে বলছি, ও জামা পরবে না, তো সেই জন্য ওকে আর দেখাচ্ছি না। তো গাইস দেখো কী কী ফল কিনে এনেছি আজকের, এই যে হচ্ছে আঙ্গুর, এই রেড কালারের আঙ্গুরটা আমার ভীষণ পছন্দ, মানে ভীষণ পছন্দ করি, খেতে না বাট দেখার জন্য, মানে আমার বাবা যখন কিনে আনতো আমি খেতাম না, ঠাকুর কাছে ঝুলে রাখতাম, এতটাই ভালো লাগতো, তো আজকে দেখি কিনে আনলাম, আর খুব দামি আঙ্গুরগুলো। আর এটা হচ্ছে খেজুর, ভালো লাগে না কিন্তু খেতেই হবে, শরীর খুব দুর্বল, কলাও খাই না, কলাটাও নিয়ে এসেছি কম কম করে, আর দুটো মৌসুমি নিয়ে এসেছি, মেয়েও খাবে আমিও খাবে আমিও খাবো, আপেল একটা এনেছি, এই যে হচ্ছে ফল বাজার। আর তার মধ্যে ওই যে তোমাদেরকে বলেছিও আমি, মানে জুতো দোকানে গেলাম, মেয়ের জন্য আরেক জোড়া জুতো নিয়ে এসেছি, তো বললাম না আজকের কোনো কিছু দেখাবো না, কারণ শরীরে দিচ্ছে না, খুব খিদা পেয়েছে, মানে একটু শুভ। আর তিনের বাবার জুতো চেঞ্জ হয়ে গেছে, মানে যে দোকানে জুতো কিনতে গেছিলাম ওখানকার যে কর্মচারী ছিল উনি তিনের বাবার জুতো পরে চলে গেছে, তো তার জন্য মানে পুরো মাথা গরম, তো ওই ছেলেটার জুতো পরে এসছে, বারবার করে ফোন করা হয়েছে আসবে আসবে আসবে, তাই এতক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু আসেনি, তাই বাড়ি চলে এসেছে, হয়তো সকালে যাবে ওর বাবা, এটাই। আর কোনো কিছু কেনা হয়নি সেভাবে, মানে খুচুর খুচুর তোমাদের সাথে শেয়ার না করে একবারে কেনাকাটা হয়ে গেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বুঝেছ? তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। বাই বাই। মেয়ে খালিগা, তাই জন্য আমি ওকে ক্যামেরাতে নিয়ে আসছি না, হ্যাঁ ও কখন থেকে বলছে ফিট খাবে ফিট খাবে।